আরে বাবা, আব্বাক যদি সিআইডি ধরে নিয়ে যায় থাকে, তাহলে পরে থানা জানবি কাবা করে? এটাই তো সাধারণ বিষয়, সাধারণ জ্ঞানের হিসেব। জানা নাই, শুনা নাই, বুঝা নাই, এক ভিলেন আইসে জসিম ভিলেনি করতেছে, আর তুমি সিধা শুনে কাঁদে কাঁদে একাকার হচ্ছে। তোমাকে না ধরে নিয়ে গেল ভাই, আমাকে কি সর্বনাশ হয়ে গেল। আচ্ছা ফুফু, তোমাকে আচার আচরণ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, না জানে না শুনে না বুঝে মরার কথা কাঁদতেছ কিছুর জন্য? এখনো তুই মুখে জোরে কথা কস রে জুরেন। হ্যাঁ, জসিম থানায় যে সবকিছু জানে আসার পরেও তুই কস কিছু জানা হয় নাই। জসিম কি জানে আইছে? জসিম জানেটা কি? ও সত্যি কিছু জানে? ও যে থানায় ঢুকে বাড়িছে সেটাই তো সন্দেহ হচ্ছে। দেখ জুরেন, সবসময় গায়ে জোরে কথা কইস নাই, তোর বাপেক থানার কেউ ধরবে আসে নাই, কেউ কিছু জানে না, তাহলে পরে জসিম কি এমনি এমনি এতগুলো কথা মিথ্যে করছে? আরে বাবা, আব্বাক যদি সিআইডি ধরে নিয়ে যায় থাকে, তাহলে পরে থানা জানবি কাবা করে? এটাই তো সাধারণ বিষয়, সাধারণ জ্ঞানের হিসেব। জানা নাই, শুনা নাই, বুঝা নাই, এক ভিলেন আইসে জসিম ভিলেনি করতেছে, আর তুমি সিধা শুনে কাঁদে কাঁদে একাকার হচ্ছে। আচ্ছা বুঝলাম, তোর বাপেক সিআইডি ধরে নিয়ে গেছে, তাহলে পরে তোরা যাই খুঁজে নিয়ে আয়। জসিম না কিছু জানে না, তোরা তো মেলা কিছু জানিস। খুঁজা খুঁজির তো কিছু নাই, আইনের হাতে যখন কেউ ধরা পড়ে তখন সে নিরাপদেই থাকে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, সব খবর পাওয়া যাবে, সব জানা যাবে কি হয়েছে আসল সত্যি কি। তোর কথা যদি সত্যি হবি, তাহলে পরে কে রে? তোর নানা ভাই পলাইছে কি জন্য? ভয়ে, ভয়ে পলাইছে। সব মানুষের জানের ভয় আছে। জানের ভয়? কিসের জানের ভয়? আজাইরা কথা কর জায়গা পাস না, তাই না জুরেন? আমি কোনো আজাইরে কথা করছি না ফুপু, আমি নিজে চোখে যেটা দেখেছি শুনেছি সেটাই করছি। তুমি বিশ্বাস করো না করো সেটা তোমার ব্যাপার। কি দেখিস তুই? কিরা তাক মারবা গেছিল? কিরা আবার? তোমার মাঝে ভাতি যে তুফান সরকার, নানা ভাইয়ের সাথে এমন খারাপ ব্যবহার করেছে, মানে আমার তো সরকার বাড়ির ছাউল হিসেবে পরিচয় দিতে লজ্জা করতেছে। ঠিক আছে, তোর মুখের জোর কতক্ষণ টেকে দেখি। তো স্যার আজ আবার আসুক, সাথে তো তোর নানা ভাই আসবি নি, তখন সবকিছু প্রমাণ হয়ে যাবে। নি খালি প্রমাণ না ফুপু, আরো কিছু অপ্রীতিকর ঘটনা দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকো। তোমার মাঝে ভাইতে নানা ভাইয়ের সাথে এমন খারাপ ব্যবহার করেছে, আমার বিশ্বাস নানা ভাই এই কথা থানায় যায় জানাবে। আর এটুকু আমি নিশ্চিত, তোমার মাঝে ভাইতে খুব অল্প সময়ের ভিতর অ্যারেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসুক তো স্যার। আমার তো মনে হচ্ছে তোকারে সারটা সবকিছু হলো বুয়া। খবরদার ফুপু, এই ধরনের হটকারী মন্তব্য করে সরকার বাড়ির বিপদ দেখাই না। তোমাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তোমরা কেউ উল্টে পাল্টা কথা কয়া এই সরকার বাড়ির সর্বনাশ করো না। সব কিছুতে মাত বাড়ি, কেউ কিছু জানে না, সব কিছু সেই জানে। ও ভাই ভাই গো, তুমি করে গেলে ভাই। হ্যাঁ।